বছর শেষে পুনরায় আমাদের সামনে রমজান সমাগত। আগামী বুধবার বা বৃহস্পতিবার ইনশাআল্লাহ রমজানের সিয়াম দেখে আমরা সিয়াম শুরু করব। এটা আমাদের ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। চাঁদ দেখে সিয়াম, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ, এটা নিয়েও মানুষের মধ্যে ইখতিলাফ আছে, এটা খুব সহজ কথা। দ্বিতীয় হিজরির দোসরা শাবান সোমবার রমজানুল মোবারক ফরজ হয়, যা ছিল হিজরতের ১৮ মাসের মাথায়, এবং বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কিতাব কিবলা পরিবর্তনের আদেশ হওয়ার এক মাস পর। যে ব্যক্তি সিয়াম রাখে ইমানদারির সাথে এবং ইহতিসাবান সব লাভের আকাঙ্ক্ষায়, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উবাই বিন কাব এবং তামিম দারিকি বলছেন, তোমরা ১১ রাকাতে মানুষকে ঐক্যবদ্ধ করো, বিচ্ছিন্ন হয়ে সালাত আদায় করতে তখন তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন ১১ রাকাত তারাবির উপরে। সিয়াম অবস্থায় পূর্ণ সিয়ামের হক আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, বাজে কাজ করা যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না, পূর্ণ যাতে হয়, যেন ত্রুটিপূর্ণ না হয়। রমজান আসছে, রমজান উপলক্ষে আমাদের কিছু আহ্বান আছে জাতির কাছে। প্রথম আহ্বান হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করুন ও যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, যাবতীয় অনৈতিকতা থেকে বিরত থাকুন। ছবি মূর্তি শিরক বিদআত ঘরে ভরে রাখবেন, এটা হবে না। আপনার গৃহকে ইসলামিক গৃহ বানান। দিনের বেলায় হোটেল খোলা রাখবেন না, রমজান মাসে লাভ কম করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير لكم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون سورة بقرة 183 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বছর শেষে পুনরায় আমাদের সামনে রমজান সমাগত। আগামী বুধবার বা বৃহস্পতিবার ইনশাআল্লাহ রমজানের সিয়াম দেখে আমরা সিয়াম শুরু করব। এটা আমাদের ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম।
দ্বিতীয় হিজরির দোসরা শাবান সোমবার রমজান মোবারক ফরজ হয়, যা ছিল হিজরতের ১৮ মাসের মাথায়। এবং বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কিতাব কিবলা পরিবর্তনের আদেশ হওয়ার এক মাস পর। এ বিষয়টি খুবই জানার বিষয়, আগে কেন করা হলো না, মক্কায় হয়নি, মক্কার পরিবেশ ছিল না, মদিনাতেও যাওয়ার পরও হয়নি, তো সেখানে পরিবেশ তৈরি হয়নি, অশান্ত পরিবেশে কোনো শান্ত দিন চালু করা যায় না। অতঃপর ইহুদি নাসারারা যখন এবং বড় দুই গোত্র আওস খজরাজ যখন বায়াত করল ইসলামের, তখনই পরিবেশটা অনুকূলে আসলো এবং তখনই শ্যাম ফরজ হইল। বদ্রযুদ্ধ হয়েছে শ্যামের মধ্যেই, ১৭ রমজান। যেটাই হোক, মূল কথা হলো শ্যাম। শ্যাম কী জন্য আসে? আপনার এক কথায় এটা হল ইমসাক, মানে বন্ধ করা, কী থেকে বন্ধ করা, আল ইমসাক আনাল আকলে ও সর্বি ও জিমা মানে ফতরাত হাকিকাতান কানা ও হুকমান তুলু ইল শামস মিন তুলু ইল ফজর ইলা গুরুদ ইল শামস মা নিয়্যা। খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, ফজরের পর থেকে সন্ধ্যে মাগরিবের আগ পর্যন্ত নিয়ত সহকারে, অর্থাৎ নিয়ত এবং সংকল্প সহ সওয়াবের নিয়ত থাকতে হবে। বান সওয়াম রমাদানা ইমান ও ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি। যে ব্যক্তি সিয়াম রাখে ইমানদারির সাথে এবং ইহতিসাবান সওয়াব লাভের আকাঙ্ক্ষায়, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সওয়াব লাভের আকাঙ্ক্ষা যদি না থাকে, ট্র্যাডিশন যদি মনে হয়, নেকি পাবেন না। এবং কওয়াম রমাদান ইমান ও ইহতিসাবান গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবি। এবং যে ব্যক্তি রমজানে রাত্রি ইবাদত করল, তারাবি হোক বা তাহাজ্জুদ হোক, সওয়াবের আকাঙ্ক্ষা যদি তিনি করেন, তাহলে তিনি আল্লাহ রসুল বলছেন তার বিগত সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ আসমলি ও আনা আজিবহি, মানুষ শ্যাম রাখে আমার জন্য, আমি তাকে নিজ হাতে পুরস্কার দেব। অন্ধকারে বসে এক ঢোক পানি খায় না, বাথরুমে যেয়ে বসে কখন বিস্কিট খায় না, আল্লাহর ভয়ে, সে আল্লাহর ভয়ে শ্যাম রাখলো এবং আল্লাহর নিকট থেকে সবের আকাঙ্ক্ষায় যে শ্যাম রাখলো, তার এই মহা পুরস্কার অপেক্ষা করছে। আমরা যেন সত্যিকারভাবে শ্যাম রাখতে পারি, আল্লাহর নিকট আমরা সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়ান আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাত আশ-শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লাকাত আবওয়াবুল নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। যখন রমজানের প্রথম রাত্রি আসে, তখন থেকে আল্লাহ পাক শয়তানগুলোকে এবং বড় বড় জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেন ও তাদের গুল্লিকাত আবওয়াবুন্নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, সেখান থেকে একটি দরজা আর খোলা হয় না। আর ফতিহাত আবওয়াবুজ্জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সেখান থেকে একটি দরজা বন্ধ করা হয় না। এর ব্যাখ্যা হচ্ছে, ওই সময় সারা মুসলিম বিশ্বে এমন এক পরিবেশ তৈরি হয় যে সেখানে মানুষ কোনো সারাদিন কোনো কবিরগুনাহ করে না, আর অটোমেটিক্যালি শয়তানের কাজ থাকে না, মানুষ যখন কবিরগুনাহ করার শক্তি পায় না, ক্ষুধার্ত মানুষ জেনা ব্যবচারি করবে না, ক্ষুধার্ত মানুষ অনেক অন্যায় থেকে অটোমেটিক বেঁচে যায়, আর সে কারণেই শয়তানের কাজ কমে যায়।
আর সে কারণে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। ওই সময় আকাশে আওয়াজ দেন একদল ফেরেশতা, নাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবেল ইয়া বাগিয়াল শাররে আকসির, হে কল্যাণের অভিযাত্রী এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারী বিরত হও, আর হবে না, রমজান এসে গেছে, আর কোনো অন্যায় করা চলবে না। এই যে আসমানি আওয়াজ যারা শুনতে পায় তারাই সৌভাগ্যবান। প্রত্যেকটা মানুষের হৃদয়ে তন্ত্রিতে তন্ত্রিতে এই আওয়াজ অনুরণিত হয় যে না, আসমান থেকে ডাকা হচ্ছে, হে কল্যাণের অভিযাত্রী এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী বিরত হও, আমি অকল্যাণ করব না, আমি ভেজাল মিশাবো না, যা করেছি করেছি, এখন আর নাই, অন্যায় কাজ করেছি অনেক আর নাই। এই পরিবেশ তৈরি করার জন্য বছরে একটা মাস আপনাকে আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণের মাস হিসেবে দেওয়া হয়েছে, এটা ফরজ। ওয়ান মালিক বিন হুয়াইরিস সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারা ফালাম্মা রাকা আতাবাতান ক্বালা আমিন। মালিক বিন হুয়াইরিস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে উঠছেন, প্রত্যেক তিনটা থাকত, প্রথম থাকায় পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন। সাহাবগণ জিজ্ঞেস করলেন, আপনি আমিন বললেন কেন, অন্যদিন তো এখানে বলেন না? তখন তিনি জবাব দিচ্ছেন, দেখো প্রথম থাকায় আমি আমিন বললাম এই জন্য যে জিবরিল আমাকে বলল, মান আদ্রাকা রমাদানা ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, তবে আদাহুল্লাহ, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আমি তখন বললাম আমিন, দ্বিতীয় থাকায় পা দিয়েছি, তখন আমি আমিন বলেছি এজন্য যে আল্লাহ পাক জিবরিল আমাকে বলে দিলেন, মান আদ্রাকা ওয়ালা দাইহে আও আহাদাহুমা, যে ব্যক্তি তার বাপ মা বা যে কোনো একজনকে পেয়েছে অথচ তাদের সেবা করেনি, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আমি বললাম আমিন। তৃতীয় ধাকে উনি নিজে আমিন বললেন না, বলা হুকুম দেওয়া হলে বলে উনি বললেন, কি সেটা? সেখানে বলা হলো, দেখো যখন তোমার নাম শুনবে অথচ সে যে দরুদ পড়বে না, আল্লাহ পাক তাকেও তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন, তখন আমার বিষয়ে যেহেতু আমি নিজে আমিন বললাম না, আমাকে বলা হলো তুমি বলো আমিন, তাই আমিন বললাম। বিচারে বুঝতে পারছেন, যে ব্যক্তি তোমার নাম শুনলে অথচ দৌড়ে পড়ল না, সে আল্লাহর রহম, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। অর্থাৎ যখনই আমরা রসুলের নাম শুনব, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা আমার জন্য অপরিহার্য। কিন্তু উনি খোদ রসুল, তিনি কী করে বলেন আমিন বলা যায়? জিবরিল তাকে বলো তুমি আমিন বলো, তখন আমিন বলল। এই তিনটে বিষয় সবাই মনে রাখতে হবে। রমজান মাস এসে যাচ্ছে, আপনি রমজান মাস পেলেন অথচ রমজানে আপনাকে আল্লাহ ক্ষমা করলেন না, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলেন। অর্থাৎ এমন কাজ করবেন না যাতে আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যান, এর উদ্দেশ্য হচ্ছে সেটা। রমজান আসলে আর কোনো অন্যায় কাজ করবেন না, এটা প্রতিজ্ঞা করেন সবাই। আল্লাহ পাক আমাদেরকে জানো রমজান মাসে কোনো অন্যায় করার সুযোগ না দেন। দরকার হয় রমজান মাস আগে মেরে ফেলো তাও ভালো, রমজান মাস পাবো আর আল্লাহ ক্ষমা করবে না, তো রমজান এসে লাভ কী? দুই নম্বর হচ্ছে, বাপ মা উভয়কে বা একজনকে পেলেও অথচ তার বাপ মা দোয়া পেল না, সে ক্ষমা পেল না আল্লাহর কাছ থেকে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। আর আল্লাহ রসুলের নাম শুনলে আমরা যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ভুল না করি, এটা একদম মুখস্থ থাকবে না, কোনো রকম ভুল করবেন না। এটা যদি আমরা করি ইনশাল্লাহ আমরাও আল্লাহর রহমতের ভাগিদার হব, তিনি আমাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে দিবেন না, এই হাদিসটাও মনে রাখবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস সিয়াম ওয়াল কুরআন ইশফাআন,
সিয়াম এবং কোরআন শাফাত করবে কিয়ামতের মাঠে। সিয়াম বলবে আয় রব্বে ইন্নি মানাআতুহু তুআম, হে আল্লাহ আমি তোকে দিনের বেলা খাওয়া থেকে বিরত রেখেছিলাম, তা আজ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, তোমাকে তবে রহমত চাচ্ছি যেন সেদিন সে খাওয়া এবং স্ত্রীর সঙ্গ থেকে দূরে ছিল, তুমি আজকে তার সর্বোত্তম যাজা দান করো। সিয়াম নিজে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর সিয়ামের সুপারিশকে আল্লাহ ফেলে দেবেন নাকি? দুই নম্বর, কোরআন বলবে হে আল্লাহ সবসময় কোরআন পড়ত, রাতের বেলা ঘুমাত না, তোমার কালাম পড়েছে সে নিজের ঘুমকে হারাম করে দিয়ে, তুমি আমার শাফাত কবুল করো। আল্লাহ তার শাফাত কবুল করবেন। তাহলে সিয়াম এবং কোরআন যেন আমাদের ত্রুটিপূর্ণ না হয়, সিয়াম অবস্থায় পূর্ণ সিয়ামের হক আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, বাজে কাজ করা যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না, পূর্ণ যাতে হয় যাবে, ত্রুটিপূর্ণ না হয়। আর কোরআন তেলাওয়াতের সুযোগ এসে গেছে, আমাদের সংগঠনের কোর্স রয়েছে, এভাবে সারা বছর কমপক্ষে এক খতম কোরআন তেলাওয়াত করতে হয়, আর রমজানে এক খতম, পারলে দুই খতম। আমাদের সংগঠন যারা আছে আন্দোলন বা যুব সংঘে, তাদের একটা অভ্যাস আছে, প্রতিদিন সকালে দু পৃষ্ঠা করে কোরআন পড়েন, তখন বছরে কোরআন খতম হয়ে যাবে, অনেকের দু খতম হয়ে যায়। চেষ্টা করবেন কোরআন বেশি বেশি পড়ার, যাদের এখন এক খতম হয়নি এই কয়দিন সময় আছে শেষ করে ফেলেন। আর সিয়ামটা যাতে ত্রুটিহীন হয় সাধ্যমতো সে চেষ্টা করবেন। রমজান মাসে আপনারা অধিকাংশ হজ করেন, এই হাদিসটা আপনারা সবাই জানেন, যারা রমজান মাসে শেষে হজ করে কী বলে উমরা করে, তারা আমার সঙ্গে হজের সমান নেকি পায়, হাদিসে রয়েছে এটা। আল্লাহ রাসূল বলছেন যারা রমজান মাসে উমরা করে তারা আমার সঙ্গে হজ করার সমান নেকি পায়। এটা ঠিক আছে, কিন্তু এখন মানুষ এত বেশি ভিড় হয়ে গেছে, মাসে এবাদতের চাইতে গোলমালটা হয়ে যাচ্ছে বেশি। আগে তো মানুষজন কম ছিল, একটা পরিবেশ ছিল, এখন তো পরিবেশ নষ্ট হয়ে গেছে, ফলে এখন অনেকেই বলে আর যাবই না, বলছি আমরা নিজের পাশে মসজিদে বসে এবাদত করো তাও ভালো, কিন্তু ওখানে আর যাবো না। সব জায়গায় ঘোরা অভ্যাস আছে আমাদের, আসলে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে আপনার। যদি আরামের চেষ্টা করছে সৌদি সরকার, মানুষ বাড়লে আর কোনো থাকে না কিছু, কোনো কিছুই করা যায় না। যাই হোক, যারা যাচ্ছেন ওমরাতে তারা স্থির নিয়ত নিয়ে যাবেন, অথবা নিজের এলাকার মসজিদে এবাদতে নিজেকে নিযুক্ত রাখবেন, সাধ্যমতো আল্লাহর এবাদতেই আমাদের মশগুল থাকতে হবে, পরিবেশ যদি সেরকম না হয় সেখানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। চাঁদ দেখে সিয়াম, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ, এটা নিয়েও মানুষের মধ্যে ইখতিলাফ, অথচ এটা খুব সহজ কথা। আল্লাহ বলছেন ফামান শাহিদ মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমরা রমজান মাস পাবে সে যেন সিয়াম রাখে। সহজ কথা, রমজান শুরু হচ্ছে অমুক তারিখে, সিয়াম রাখবো। তিনি বলছেন সোম উলের ইয়াতি অফতর উলের ইয়াতি, তোমরা সিয়ামের চাঁদ দেখে সিয়াম রাখো ও আফতরু লের ইয়াতি, আর চাঁদ দেখে সিয়াম হবে, কথা খুব সহজ কথা। মানে এখানে ফ্যাসাদ বাদিয়েছে কিছু লোক, তারা বিশ্বের যে কোনো একটা দেখা হলে হয়ে গেল, বিশ্বের কি একটা চ্যাপ্টা একটা প্লেট নাকি বিশ্বটা, বিশ্ব তো গোল। এখানে আমরা দিনের বেলা কথা বলছি, আমেরিকায় রাত এখন রাত হচ্ছে, সব কি এক হয়? ঢাকায় যখন ইফতার হয় রাজশাহী তখন কি ইফতার হয়? কমপক্ষে আট মিনিট, চাবিনক মধ্যে নয় মিনিট। ঢাকা আমরা যে আট মিনিট আগে ইফতার করি তা আপনারা কেউ খাবেন নাকি? মানে পাগল ছাড়া কেউ খাবে? ই সবাই বোঝে, এ তো বৈজ্ঞানিক ব্যাপার। শান্ত সব জায়গায় একদিনে এক সময় ওঠে না, কিন্তু না কিছু লোকের জিদ
যেখানে একবার চাঁদ উঠে সৌদি আরবের লোক দেখলেই হলেও আমাদের লাগবে না। সৌদি আরবে যখন ইফতার করে, বাংলাদেশে তখন 3 ঘন্টা 20 মিনিট রাইট হয়, রাত 9টা বাজে, রাত 9টার সময় কেউ ইফতার করবো? কোনো যুক্তি টুক্তি বোঝে না, যা চলছে তাই চলবে। একদল গোড়া মানুষ এরকম আছে, তারা এগুলি করছেন, আমরা নিষেধ করি কিন্তু তারা শোনেন না। আমরা খালি উপদেশ দিতে পারি, তার বেশি নাই। চাঁদ দেখবেন, সিয়াম রাখবেন, চাঁদ দেখে সিয়াম ভাঙবেন, সূর্য ডুবে যাচ্ছে শুরু করবেন। এখন সূর্য ডোবার পরও যদি বলেন আর 3 মিনিট দেরি করেন তো ভালো করে ডুবিনি, ভালো করি, এটা হবে না। ডুবলে ইফতার করবেন, দেরি করার কোনো প্রয়োজন নেই। আর আনাসিন রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহ্হারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। অনেকেরই বদভ্যাস আছে, সেহরি করে না, যেহেতু মৌলবীরা বলে তাই বাধ্য, হয়তো ভাষাটা গ্লাস রেখে দেয়, এক ডোক খাই নিয়েও হয়ে গেল সেহরি। এ তো খেলা করা, তো অনেকের বদভ্যাস আছে। এটা আপনার শরীরের ক্ষতি হোক, ইসলাম এটা চায় না। সৌদিদের মধ্যে ওরা খেজুর খাওয়ার অভ্যাস আছে, খেজুরের যে আয়রন আছে সেটা খেজুরকে শুলে কিন্তু চলে, কিন্তু এই পানিকে সিয়াম রাখলে সেটা হয় না। বিষয়টা ভুল করবেন না, খেজুর আর পানি এক নয়। খেজুরটা আয়রন ক্যাপসুল বলা হয়, খেজুরে অনেক বহু ধরনের ভিটামিন আছে এবং তার গুণ খুব বেশি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলু বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর, রাওয়াহু মুসলিম। ইহুদি নাসারাদের সিয়াম আর আমাদের সিয়ামে পার্থক্য হলো, আমরা সাহরি করি, ইহুদি নাসারা সাহরি করে না। আমরা সাহরি না করি কি ইহুদি নাসারার মধ্যে হয়ে যাবে নাকি? হতে পারে না। وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطر, মানুষ অদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। ইফতার দেরিতে করার মধ্যে কোনো কল্যাণ নাই, এটাই পরিষ্কার বলে দেওয়া হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سمع النداء احدكم والاناء في يده, তোমরা যখন আজান শুনবে অথচ খাওয়ার পাত্র তোমার হাতে আছে, তখন তুমি খাওয়া শেষ না করে পাত্র রেখে দিও না। আপনি সাহরি খাচ্ছেন, আজান শুরু হয়ে গেছে, কী করবেন? তাতে প্লেটকে ফেলে দেবেন না, দ্রুত খেয়ে নেবেন। এত সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন যাতে বান্দা কষ্ট না পায়, বিষয়টা খোঁজ রাখবেন। আর এখন তো আপনার আগের মতন অবস্থা নাই, ঘরে ঘরে সব মোবাইল হয়েছে, অ্যালার্ম দিয়ে রাখলে বেজে ওঠে, ঘুম ভাঙার সমস্যা নেই। এরপরও অনেক সমস্যা তো হতেই পারে। অনেক নম্বর আর যেন কল কল সুল্লাহ সাল্লাহ সাল্লাম এজা আফতরা পালা জাহাবাজ জামা আফতলা রুক ও সবাদ ইনশাআল্লাহ, বিসমিল্লাহ বলে ইফতার করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ ইসকে আফতার তো বলা বেশি না, আমাদের যথেষ্ট জহির। সে এখন আমরা ওটা বলা উৎসাহিত করি না, বিসমিল্লাহ বললেও তো একই জিনিস হচ্ছে, আর আলহামদুলিল্লাহ বলবে সঙ্গে হাদিসটা আসে জাহাবাজ জবাব আফতাল্লা রুক ও সবাত আজ ইনশাআল্লাহ হাদিসটা হাসান। পিপাসা দূরীভূত হলো, সেরা উপসেরাগুলো সব চাঙ্গা হয়ে গেল, এবং পুরস্কার ইনশাআল্লাহ অবধারিত হয়ে গেল। এটা বলা না বললেও আল্লাহ পুরস্কার দেবেন আপনাকে। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থানটা আমি তাকে নেকি দিয়ে ভরে দিই,
আর এই জন্য আমরা আলহামদুলিল্লাহকে বেশি গুরুত্ব দিচ্ছি। সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল বলছেন আলহামি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس له حاجة يدع طعامه وشرابه। যে ব্যক্তি সিয়াম রাখল অথচ মিথ্যা কথা বা কাজ পরিহার করতে পারল না তার সিয়াম রাখার দরকার নেই, ধমক আর কি। বোঝা গেল এগুলোতে সিয়াম ত্রুটিপূর্ণ হয়, সিয়াম বাতিল হয় না, ত্রুটিপূর্ণ হয়। সিয়াম অবস্থায় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কোনো মিথ্যা কথা বা কাজ, মৌলিক কথা যদি আমরা সব ধরে নেন কি কোনটা মিথ্যা কথা কোনটা মিথ্যা কাজ, আপনারা সব বুঝতে পারবেন। এটা বোঝার জন্য ব্যাখ্যা দরকার নেই, এগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে সিয়াম পরিপূর্ণ হবে। তারাবি আর সাহেব নাজিদ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ওমর ইবনে খাত্তাব ইবনে উবাই উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস ফি রমাদানা বেহদ আশরাত রাকাত রাও মালিক ইসলাম সহিহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি কি বলছেন, তোমরা এগারো রাকাতে মানুষকে ঐক্যবদ্ধ করো, বিচ্ছিন্ন হয়ে সালাত আদায় করতো, তখন তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এগারো রাকাত তারাবির উপরে। ইতিহাস হচ্ছে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে যুদ্ধ বিগ্রহের কারণে জামাতবদ্ধভাবে তারাবি জামাত চালু করা সম্ভব হয়নি। ওমর ফারুকের আমলে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল ছিল, তোমাদের মসজিদে দেখলেন চারিদিকে বিচ্ছিন্নভাবে সালাত আদায় করছে, তখন তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করে জামাতবদ্ধভাবে সুযোগ করলেন। তামিমদারি ইয়ং সাহাবি উবাই বিন কাব মুরব্বি সাহাবি, উবাই বিন কাব এমন গুরুত্বপূর্ণ সাহাবি যদি আল্লাহ রসুল তাকে ডেকে বলে উবাই শোনো তুই কোরআন তেলাওয়াত করো, তো বললে জানো আল্লাহ পাক তোমার তেলাওয়াত শুনতে ভালোবাসে না, আমি নিজে আল্লাহকে শুনেছি তোমার নাম। উবাই কেন্দ্রে বলি বলে কি আমি এত, হ্যাঁ তুমি আল্লাহ এত প্রিয় বান্দা। তাকে দিয়ে তারাবির জামাত শুরু করা হলে তার সঙ্গে দুজন ইয়ং সাহাবি তামিম দারিকে, তারা রাত্রে শুরু করতেন একবারে ফজরের কিছু আগে আগে গিয়ে শেষ করতেন। তাদের সেই দীর্ঘতা এবং কেরাত সম্পর্কে মা আয়েশা বলছেন, তাদের সেই কেরাত তাদের সেই সালাতের সৌন্দর্য আমি তোকে বুঝেই বলতে পারবো না। মুসলিমদের পেছনে একটু অলসতা অনুভব করত না, যদি অন্তর থেকে কেউ তেরাত করে কোরআন শুনতে শুনতে মানুষ মোহিত হয়ে যায়। তারা কোরআনের অর্থ জানত, ভাষা বুঝত, কোরআনের প্রতিটি শব্দের মধ্যে যে লালিত্য আছে, যে সারগর্ভ তা আছে, যে শব্দালঙ্কার আছে, যারা কোরআন পড়ে বুঝে তারাই তারা অনুভব করে। সেজন্য ওই সাহাবিদের কোনো কষ্টই হতো না, কখন যে এত রাত চলে গেছে খবরই নেই। আমাদের তো সেটা হয় না, আমরা যদি বাঙালি অর্থ বুঝি না, যারা বোঝে তাদের হয় বিপদ, তার মানে আরও পড়ো আরও পড়ো, কিন্তু হঠাৎ ইমাম সাহেব বন্ধ করে দেয়, কারণ ইমাম সাহেব দেখছে বেশি লম্বা করলে মুজুরিতে পালাবে, পালাবার চিন্তা করবেন না, মসজিদে আসলেন মানে আল্লাহ ঘরে আসলেন। ওই অবস্থায় যদি মরেও যান আপনি জানা যান বাড়ি যে সেই মরে লাখটা কি, মরলে তো এখানেই মরে ভালো, এই মেজাজ থাকা দরকার। মসজিদ হবে মানুষের সবচেয়ে ইমানদারের জন্য প্রিয় স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ যখন ইমামের সঙ্গে সালাত আদায় করে হাত্তা আনসারিফা, যতক্ষণ ইমাম সালাম ফিরায় হসিব আল্লাহু কিয়ামু লাইলাতিন, তার জন্য তামাম রাত্রি জাগরণের সমান নেকি পাবেন তিনি। ইমাম সাহেব তারাবি পড়তে ধরেন একবার দেড় ঘন্টা লাগে, যদি শেষ পর্যন্ত আপনি থাকেন হাত্তা আনসারিফা, সালাত শেষ হয়ে যায় সব পর্যন্ত পুরো রাত্রি ইবাদতে নাকি আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রথম তিন চারটা তারাবি লোক হয় ভালো, তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে না, এই ট্র্যাডিশনটা ভাই বাদ দেন, এই ট্র্যাডিশন বাদ দেন। চব্বিশ ঘন্টা দেড় ঘন্টা দেবেন না আল্লাহর বাস্তে, আপনি কেমন মুসলমান, কেমনভাবে আপনি জান্নাত আগ কামনা করতে পারেন। অর্থাৎ এটা যেন চিন্তা না থাকে, প্রথম দু তিনটা পড়বো তারপরে বিভিন্ন অজুহাতে বাড়ি চলে যাবো, তা যেন হয়। বিশেষ করে বলছি যারা মাদ্রাসার ছাত্র, বিল্ডিংয়ের দোতলা তিনতলা চারতলায় বসবাস করো, তোমাদেরকে আমি কঠোরভাবে বলে দিচ্ছি তোমরা যেন ঘরে থেকো না, মশলা মশলা ফাঁক ফকর দিয়ে ঘরে থাকবার। বললো স্যার শেষ রাত্রি পড়বো, এসব ধোকাবাজি করবো না,
মসজিদ হচ্ছে তোর নিচে, সালাত হচ্ছে এখানে, তুমি এখানে সালাত আদায় না করে খরদার মসজিদ ঘরে যাবো না। বড় বড় প্রতিষ্ঠানে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে বড় বড় প্রতিষ্ঠানে আমি গেছি, কিন্তু দেখেছি এই ছাত্রগুলো শেষ মুহূর্তে আসে, এমনকি জুমার দিনেও পর্যন্ত ওরা খোদা শোনে না, ঘরে বসে খোদা শোনা, মাইক আছে এখন, এই যেই একামত হবে হুড়মুড় করে নেমে চলে আসবে। তিক্ত অভিজ্ঞতা আমার আছে, সাবধান মাঠাচ্ছে ছাত্ররা, খবরদার একেবারে যেন শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মসজিদে জামাতে থাকবে, কোনো অবস্থাতেই কোনো অজুহাত দিয়ে ঘরে থেকো না, গণগার তোমরা হবে, কারণ তোমাদের চেয়ে এত শান্তির পরিবেশে কেউ সালাত আদায় করতে পারে না। অন্যরা আসে দূর থেকে, তুমি আসো ঘরে, তোমার কোনো কৈফিয়ত চলবে না। ওয়ান আয়েশা ক্বালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরাতা রাকাতান। মা আয়েশা বলছেন, আমার রসুল রমজানে হোক বা রমজানে বাইরে হোক, কখনোই এগারো রাকাতের ঊর্ধ্বে তারাবি পড়েননি। রমজানের বাইরে হলে তাহাজ্জুদ, রমজানের মধ্যে হলো তারাবি, তিনি কখনোই এগারো রাকাতের ঊর্ধ্বে পড়তেন না। কেন আমরা বেশি মনে করি বিশ রাকাত পড়ি, মদিনাতে ছিল ৩৯ রাকাত পড়ত, এগুলো সব আমাদের নিজস্ব বানোয়াট, ভালো কাজ করলে দোষ কী, সমস্যা কী? এই যে আমি যে ভালো, দুই দুই চার পাঁচ দিলে দোষ কী? উত্তরে আমরা এটাই বলি, দুই দুই চার হয় তো পাঁচ লে কেন, নম্বর বেশি পাবে, দেবে জিরো হবে না। এই জন্য ইবাদতুল তাওকিফি, এখানে কোনো ভাড়া কমা চলে না। আল আসলফিল ইবাদাহ আল মারাম, ইবাদতের মূল হলো নিষেধ, মানে যেটা বলা হবে সেটা করবা, যেটা নিষেধ তো নিষেধ বাদ। আর আল আসলফিল ইবাহাতে ফিল মোয়ামলাতে আল ইবাহা, আর মোয়ামলাতের ব্যাপারে বৈষয়িক ব্যাপারে তার মূল হলো সব জায়েজ, যতক্ষণ তোমাকে কোনো বিষয় হারাম না বলা হবে। ছাগল গরু হাঁস মুরগি সব খান, কিন্তু শুকুর হারাম, এটা হলো বৈষয়িক ব্যাপারে মূলনীতি। আর ইবাদতের ব্যাপারে মূলনীতি হচ্ছে নিষেধ, যতক্ষণ আপনাকে আদেশ না করা হবে। আপনাকে আদেশ করা হয়নি বিশ্ব তারাই পড়ার, আপনাকে আদেশ করা হয়নি ত্রিশে রাখ সালাত আদায় করার, আপনি কেন পড়লেন? নিজে নিজে করলে তো হবে না, আপনি ইবাদত নিজে মানতে পারেন না। এ বুখারী মুসলিম যত হাদিস, ১৩টা হাদিসের রেফার দেওয়া সালাত রসুল দেখবেন, ও কিছুই মানে না। বাংলাদেশে কোটি কোটি মুসলমান তারাবি পড়ছে, সুন্নত দুরুদি আমল কিছু বলার নেই, যার আমল সে করবে, আমাদের কি বলার আছে? আমরা কেন নসিহত করতে পারি, তার বেশি করতে পারি না। কিন্তু হাদিস সামনে পাওয়ার পরে এটা অমান্য করলে গুনাহগার হতে হয়, এটা বিষয়টা জানা ভালো। ওয়ান আয়েশা কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতরু বিসালাস লা ইয়াকআদু ইল্লা ফি আখিরিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বেদের পড়তেন, মাঝখানে বসতেন না। আমরা তো মাঝখানে বসি, তাই না? মগরিব রাকাতের মতো আমরা বসি না, মানে কেউ তো বসে, এটা ভুল, একটানা পড়তে হবে। আপনি এক রাত বেতে পড়েন তাও ভালো, অথবা তিন রেখা পড়বেন, মাঝখানে বসবেন না। ওবাই বিন কাব তো হাদিস আসছে, ওলা ইউসাল্লামু ইল্লা ফি আখিরিহিন্না, রাওয়াহু নাসাঈ। শেষ রাকাত বেজেতেও তিনি সালামি ফিরাতেন না। তো বোঝা গেল একটানা তিন রেখা বেতের পড়াটাই হচ্ছে সুন্নাত, এর বিপরীত যাই করেন ওটা কী হবে? সুন্নতের বিপরীত কী বলতে হবে? বেদাত বলতে হবে না। অতএব বিষয়টা আপনার খেয়াল রাখবেন। রমজান আসছে, রমজান উপলক্ষে আমাদের কিছু আহ্বান আছে জাতির কাছে। প্রতি বছরই আমরা বিজ্ঞাপন বিতরণ করি, আপনারা এবারও পাবেন। প্রথম আহ্বান হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করুন ও যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, এটা বলতে হবে না। রমজান পবিত্র মাস, অপবিত্র মাস না, এখানে নাফাক্কানো কাজ করা যাবে না। এই আহ্বান জাতির কাছে আমাদের, যে যাই করুন রমজানের পবিত্রতা রক্ষা করুন।
যাবতীয় অনৈতিকতা থেকে বিরত থাকুন, কারণ আল্লাহ বলছেন ওলা তাকরাবু জাহরা মিনহা আমা বাতান, প্রকাশ্য গোপন অশ্লীলতা হতে অশ্লীলতা নিকটবর্তী হয় না। সূরা আল আনআম 151 আয়াত। একটা মৌলিক কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, নিকটবর্তী হয় না, করুণা বলেনি নিকটবর্তী হয় না, যাবতীয় অনৈতিকতা থেকে দূরে থাকতে হবে এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। ছবি মূর্তি শিরক বিদআত ঘরে ভরে রাখবেন এটা হবে না। আপনার গৃহকে ইসলামিক গৃহ বানান, আপনার পরিবারকে ইসলামী পরিবারে পরিণত করুন। শোকেসগুলোর মধ্যে সব পুতুল, ছবি এগুলো প্রকাশ্য হয়ে রাখা যাবে না, টাঙানো যাবে না। দিনের বেলায় হোটেল খোলা রাখবেন না, হোটেল খোলা রাখা মানে রমজানকে তাচ্ছিল্য করা, এসো এসো যত খাবে তত তো টাকা হবে না, আপনি খাওয়াকে নিরুৎসাহিত করবেন। আর আপনি বলেন যদি অজুহাত দেন যে যারা রমজান সিয়াম রাখে না তারা কোথায় খাবে, তারা কোথায় খাবে এই চিন্তা করা আপনার দরকার নেই, তাদের আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেবে, তারা নিজের খাওয়ার ব্যবস্থা নিজেই করবে, কিছু না সে পকেটের মধ্যে খাওয়া নিয়ে আসবে। এর জন্য হোটেল খোলা রাখতে হবে, সবাইকে ডাকার উদ্দেশ্যে আপনি গুণগার হবেন। যারা হোটেলের মালিক মুসলমান আছেন দয়াগের বিষয়টা খেয়াল রাখেন। তিন নম্বর গেল, চার নম্বর রমজান মাসে লাভ কম করবে। বহু লোক কিন্তু এই সময় লাভ কম করেন, প্রতিবারে আমাদের আহ্বান থাকে, এবারও আহ্বান থাকছে রমজান মাসে আপনি দয়া করে অন্য মাসের চাইতে লাভ কম করবেন, রমজানের সম্মানে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার রুজি বাড়িয়ে দেবেন। কিন্তু বাংলাদেশের লোভী ব্যবসায়ীদের জন্য সরকার তো পড়ছে মহাবিপদে, সরকার কত যে কী আইনকান করতেছে কিছু কাজ হচ্ছে না। আমরা তাদের ইমানের কাছে দাবি করছি যে আপনি মুসলমান হন, রমজানকে সম্মান করুন, রমজানের সম্মানে আপনি দয়া করে লাভ কম করেন, দু টাকা কম করলেন এই দু টাকা আল্লাহ পাক আপনাকে অন্য দিকে দিয়ে দেবেন, আমি টেরি পাবেন না। আর অধিকাংশ সময় সালাতে সিয়ামে এর মধ্যে কোরআন পড়ায় ব্যাপৃত থাকবেন, দিনী শিক্ষা যেসব বইতে আছে শিরক বিদাতি অনেক দিনী বই আছে ওগুলো আসলে দিনী বই না, ওগুলো আসলে বেদিনী বই। আমরা করি যেসব বই পড়লে বিশুদ্ধ দিনের সন্ধান পাওয়া যায় সেগুলোর মধ্যে ডুবে থাকেন। ঘরে ঘরে এখন টেলিভিশন চলছে, মনিটর চলছে, মোবাইলের মধ্যে যত আওয়াজে বাজে ছবি আসতেছে, যতদূর সম্ভব দূরে থাকবেন, নিতান্ত প্রয়োজন ছাড়া এগুলো ব্যবহার করবেন না, যাতে আপনার মনোযোগ যাতে অন্যের দিকে না যায় সে বিষয়গুলি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ বাংলাদেশের আল্লাহ পাক রহমত নেমে আসবে, যারা মজুদদারি করেন মুনাফাখরি করেন তারা তওবা করেন, কারণ আল মুতাকারু খাতি হাদিসের ভাষায় মজুদদাররা হচ্ছে মহাপাপি। আর কোনো রকম ভেজাল বা অন্য কোনো প্রতারণা করবেন না, ভেজাল দিলে আমাদের কিছু বাসার কাজ নেই। যারা গোশতের ব্যবসা করে দিব্য সবার সামনে গোশতের মধ্যে এক বালতি পানি ঢেলে দিল, এখন যদি 10 কেজি গোশের মধ্যে বা আধা মন গোশের মধ্যে এক বালতি পানি ঢেলে দেন ওই পানি কখনোই আর শুকাবেও না যাবেও না, ওই ওই পানিগুলো সব চলে যাবে খরিদ্দারের দামের মধ্যে চলে গেল। কত যে ফাঁকি যুগে আছে মাছ, মাছের অবস্থাও তাই, যেখানে যাবেন ফাঁকি যার বহু পথ আছে, খরিদ্দার বুঝতেও পারে না, যাবতীয় প্রতারণা থেকে দূরে থাকতে হবে। কারণ পরিষ্কার হাদিস রয়েছে মান গাসানা ফালাইসামেন না, যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়। প্রতারণার যে কোনো সুরত যারা করে তারে বোঝে গুলা, তাদেরকে আমরা অনুরোধ করছি এগুলো করবেন না। আর মাপে এবং ওজনে কম বেশি করবেন না। ওয়াইলুল মুতাফফিফিন, সুরা আপনারা সবাই জানেন আম্পার মধ্যে সুরাটা আছে, যে যারা মাপে এবং ওজনে কম বেশি করে তাদের জন্য ধ্বংস, ব্যবসায়ীদের জন্য খুব ভয়ঙ্কর বিষয় এগুলো। ব্যবসায়ীরা এগুলো বলে কি জানেন, যে না করলে তো ব্যবসায়ী চলবে না, এই অজুহাতে তারা এগুলো হালাল করে দিচ্ছে, ব্যবসা চলবে কি চলবে না
এটা কিন্তু আপনার ব্যাপার না, আল্লাহ রুজির মালিক। এই বিশ্বাস যদি থাকে তাহলে হারাম ব্যবসা থেকে আপনি নিজে নিজে চলে আসবেন, কারণ আপনি যে কোনো সময় দুনিয়ার ইতিহাস থেকে চলে যাবেন, যে কোনো সময় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে সাহায্য করে কেউ থাকবে না। সেজন্য যারা যে পজিশনে আছেন, ব্যবসায়ী ব্যবসা করছেন, চাকরিজীবী চাকরি করছেন, তার ডিউটিতে ফাঁকি দেবেন না, যথাসময় আপনার কাজ করে যাবেন নীরবে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দেবেন দুনিয়া এবং আখেরাতে, সর্বত্র আপনি সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক অর্থে সিয়াম রাখার তৌফিক দান করুন এবং তারাবি, কোরআন তেলাওয়াত ইত্যাদি সঠিকভাবে আমরা করতে পারি, আমাদের সবাইকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। একটা ছোট্ট অনুরোধ করি, অনেকেই সূরা ফাতিহা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারেন না। আমাদের সংগঠনে মান উন্নয়নের ব্যবস্থা আছে, পরীক্ষা নেই, আমরা হতভম্ব হয়ে যাচ্ছি যে উচ্চশিক্ষিত আলেমরা পর্যন্ত সঠিকভাবে সূরা কোরআন তেলাওয়াত পড়তে পারে না, মাখরাজ জানে না, মানুষ যাবে কোথায়? যাদের তেলাওয়াতে ভুল আছে তারা দয়া করে এক মাস চেষ্টা করেন সাধ্যমতো যেন তেলাওয়াতটা ঠিক হয়। কিছুই না হোক অন্তত পক্ষে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফেরুন, সূরা ইখলাস, যেগুলো আমরা সবসময় পড়ি অল্প স্বল্প, এগুলো অন্তত সঠিকভাবে যদি পড়া যায় সে চেষ্টা আপনি করুন, আপনার স্ত্রী করুন, আপনার বাড়ির ছেলেমেয়েরা করুক, এটুকু অন্তত আমরা করতে পারি। তো একটা ছোট্ট অনুরোধ রইল আমার সবার কাছে, দয়া করে এগুলো ঠিক রাখেন, আর প্রত্যেকদিন কমপক্ষে দুই পাতা কোরআন না পড়ে শোবেন না, দেখবেন তাহলে আপনাকে অটোমেটিক ওই এক মাসের মধ্যে পুরো কোরআন শেষ হয়ে যাবে, আর শেষ দশ দিন এতেকাব করবেন, লায়লাতুল কদর পালন করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আর খাওয়া দাওয়ার দিকে কম করে দেন। ইফতারে বানানোর জন্য কত রকমের যে আইটেম ওই যদি করেন তো আপনার বউ ও লেখাপড়া করে, ওর জান্নাত জাহান্নাম নেই, ওর কোরআন পড়তে হবে না, কিন্তু না আপনার জিহ্বাকে তাজা রাখার জন্য কত ধরনের যে আপনাকে খাওয়ানো হবে, এরপর আপনি বলেন উফ ঝালটা বেশি হয়ে গেছে, সবই ঠিক আছে, লবণটা একটু কম দিলে ভালো হতো, এই যে আপনার টিপ্পনি আপনার সমস্ত ইবাদত বরবাদ, কিছুই বলবেন না, চুপচাপ ও মহিলা যা দিচ্ছে মহব্বতকে ওটুকু খান, আলহামদুলিল্লাহ পড়েন আর উৎসাহ দিয়েন, তাহলে সে অন্তত বাঁচবে, যে অন্ততপক্ষে একটা লোক খুশি তো হলো, কোরআন তেলাওয়াত শিখেন, সিয়াম ও কিয়াম বইটা পড়া শেষ করেন, আর সালাত ও রসুল আছে না, ও তো পরে ঘরে ঘরেই আছে, সিয়াম ও কিয়াম বইটাও ভালো করে পড়াবেন, সব কিছু নিয়ম কারণ সব আমরা বলে দিয়েছি, যেগুলো এখানে বললাম সবগুলো ওখানে আছে, যদি বই না পড়ে তাহলে শিখবেন কীভাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে সায়েম ও কায়েম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أصل رمضان মাসে এত নেকি যখন আসে তো রমজান মাসে আল্লাহর পথে ব্যয় করে কোন নেকি নেই কগুণ নেকি বেশি হবে অন্য সময় তো দশ গুণ বেশি হয় তাই না রমজান মাসে সাতশো গুণ এরপরও আল্লাহ বলছেন সাতশো গুণ না আমি নিজে হাতে দেব তাহলে গুণে তো শেষ নাই সাধ্যমতো দানের হাত খুলে দেবেন আল্লাহ রসুল বলতেন কারিহিল মুরসালা প্রবাহিত বায়ুর মতো তার হাত চালু থাকতে বলা হয়েছে ওনাকে উনি একদিন বলছেন দেখো আমাকে যদি কেউ সাতটা স্বর্ণমুদ্রা দেয় যতক্ষণ দান শেষ না হয় ততক্ষণ আমি বাড়ি আসতে চাই না একবার উনি আটটা স্বর্ণমুদ্রা পেয়েছেন হাদিয়া বাড়ি আনেনি মা সব কী আপনি সারাদিন বাড়ি এলেন না যে দান করার লোক খুঁজে পায়নি সারাদিন না খেয়ে মসজিদে বসেছে আটটা স্বর্ণমুদ্রা সব দান করে দেবে তাই বোঝা গেল তার কাছে ইচ্ছা করলে উনি কোটিপতি হতে পারতেন কিন্তু দানের নেকি বেশি সেজন্য দানের নেকি হাসিল করার জন্য উনি সব দান করে দিতেন তো দান করার মেজাজটা বজায় রাখেন যে রমজান মাসে আমরা বেশি বেশি দান করব যে দানের মাধ্যমে
আমার পরকালের উন্নতি হবে, ওইটার পরকালের ব্যবসা, ব্যবসার মাথা রাখেন। সেই সাথে এটাও দেখেন মসজিদের অবস্থা, এগুলো খেয়াল রাখবেন। রমজান মাসে যাতে মসজিদ হয়ে যায়, যদি আমি সেই দাবি করি আপনার কাছে অন্যায় হবে। মসজিদের জন্য যে 6 কোটি টাকা লাগবে এখনও, সে টাকা আপনারা কীভাবে দেবেন সে আপনারা বুঝেন। দাবি করে গেলাম, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যার যাকে কবুল করবেন তিনি তো দিবেন, সবাই তো দিবে না, দাবি সবার কাছে রইল। অল্প হলেও আপনার যা আছে সেখান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা আপনি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর দিন এইভাবে আল্লাহর বান্দাদের হাত দেবে, আল্লাহ বাঁচিয়ে রাখবেন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا من ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وهم أكبر.